হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল। সো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল আমি মানে সকাল সকাল উঠে গেছি, তাই ভাবলাম একটা ব্লগ করে নিই আজকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি মশারি টশারি গুছিয়ে নিই, মানে পরে ঘর দোর গুছিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। তো চলো। তোমার ব্রাশ ট্রাশ হয়ে গেছে, এখন যাবো, এখন মাস্তে জামা কাপড় কাচবো। আর আজকে একটা ভালো জিনিস, সেটা হলো আজকে আমাকে রান্না করতে হবে না। আমার এই ডান হাতটা, এই আঙুলটা দুদিন আগে পুড়ে গেছিল, পুড়ে গেছে। তারপরে তখন তো কিছু হয়নি, তো ব্যথা করেছে, মানে জ্বালা করতো, কিন্তু এতটা তো জ্বালা করতো না। তো দুদিন পর, এই দু তিন দিন হয়েছে, আর কিন্তু চামড়াটা উঠে গেছে, উঠে গিয়ে খুব জ্বালা করছে। বেশি তেল মশলার কাছ থেকে একটু দূরে থাকছি। তাছাড়া বর যেহেতু ছুটি, তাই ভাবলাম বর রান্না করে দিয়ে গেছি। জামা কাপড়টা বাসনটা নিজে নিয়ে চটা পট করে ব্যাস, তাহলে আমার কাজ শেষ। আর বেলা একটু ঘরটা মুছতে হবে, তাহলে হয়ে গেল। তো কাজ বাজ হয়ে গিয়ে এখন পরোটা আর তরকারি খাচ্ছি, খেয়ে দিয়ে তারপর পর রান্না করবে, আমি দেখবো। তো দাঁড়াও আমি খেয়ে দিয়ে তারপর আসছি। সেই কালী পুজোর সময় লাগানো হয়েছিল লাইটগুলো, এখন খুলছে, কয়েক সপ্তাহ হয়ে গেছে। দেখা যাচ্ছে না, থাক এবার আমি স্নান করে আসি। স্নান টান হয়ে গেছে, রান্না হয়ে গেছে, পরে শুধু ফুলকপি আলু ভাজছে, ফুলকপি আলু ভাজা আর মাংস আর কিছু। বড় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি করছি, জানাগুলো আমার বড় রকম করে রাখে, এটা সুন্দর হলেও সুন্দর থাকে না, তাই আর সুন্দর করিনি। আবার একটু পরে আসছি, আমি একটু পুজোটা দিই নি, তারপরে আবার আসছি। তো এখন খেতে বসেছি, হাতটা ব্যথা নিয়ে খেতে হবে আমাকে, কেউ খাওয়াই দেওয়ার মতো নেই। তো বসেছে, খেয়ে দেয় নি, তারপর একটু বেরাবো, মানে খেয়ে দেবো, তারপর তোমার সাথে কথা বলবো। যদি না হয় তাহলে একদম কাছ পাশ থেকে এসে তারপরে, ঘুম তো আর হবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আমি শুয়েছিলাম 3টের সময়, তো 4টের সময় আবার উঠে কাজে গেলাম, কাজ থেকে আসলাম 5:30-এর সময়, এখন বাজে 6টা, রেডি হতে 1/2 ঘন্টা লেগে গেল। রেডি হয়ে 5 জন মিলে এখন মেলায় যাবো, আমি, বর আর বাবু, বাবিন আর মামাম। তো চলো মেলা থেকে একটু ঘুরে আসি, তারপর দেখা যাবে কি করি। ভাই
তো আমাদের বাচ্চা পাখি মেলা করা হয়ে গেল, আমরা বাড়ি যাচ্ছি। সবাই একটা একটা করে এগুলো কিনেছি, চলো বাড়ি যাই। তারপর কথা বলছি, মেলা থেকে এসে আমরা ন্যাড়া ফুটো দেখছি। এখানে চিকেন রোস্ট করা হচ্ছিল, আমি বলতে ভুলে গেছিলাম। তো দুটো চিকেন রোস্ট হয়েছে অ্যান্ড খেতে খুবই ইয়ামি হয়েছে অ্যান্ড খুব টেস্টি হয়েছে খেতে। তো তোমরাও ট্রাই করো সবাই। তো বৌদির বাড়ি থেকে এখন বাড়ি চলে এসেছি। আর যে ন্যাড়া পোড়া বা চিকেন রোস্টের কথাটা, সেটা আমাদের সাডেনলি প্ল্যান হয়েছিল দুপুরবেলা 3-4টার দিকে প্ল্যান হয়েছিল। আমি তোমাদের সাথে শেয়ার করার মতো সময় পাইনি বা আমার মনে ছিল না, তার জন্য আমি বলতে ভুলে গেছিলাম, এটাই হলো কারণ। অ্যান্ড আর এখন রাত্রি হয়ে গেছে, এখন আমরা ডিনার করবো। তো আচ্ছা, দুপুরে বা সকালে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ এই দুটো আমি তোমাদের দেখাতে মানে শেয়ার করতে পারিনি, তার কারণ হলো দুপুরেটা হয়তো একটু দেখেছিলাম আর পুরোটা দেখাতে পারিনি, কারণ আমার ঠিক মতো বাটিতে বা ঠিক মতো থালাতে সার্ভ না করলে বা আমি যদি সেটা দেখাতে না পারি তাহলে আমার ঠিক মনটা মানে শান্তি হয় না, তাই কেরম একটা করছিলো, তার জন্য আমি পুরোটা দেখাতে পারিনি। তোমরা কিছু মাইন্ড করো না, আমি চেষ্টা করবো নেক্সট ব্লগে যেন খুব সুন্দর করে দেখাতে পারি। আর আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। তো টাটা, বাই অ্যান্ড সবাই খুব ভালো থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।